আসসালামু আলাইকুম সবাইকে, আমি নিশা নইমি সুরচনা ফেব্রিক্স থেকে আজকে আবার আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম। পোস্ট দিয়েছিলাম যে 2:30 লাইভে আসব, একটু 5 মিনিট লেট হয়ে গেলাম, কিন্তু তাও লাইভ টাইম মতো এসে পড়েছি। আসলে আমাদের নেটটা একটু ডিস্টার্ব দিচ্ছিল, এই জন্য একটু লেট হয়ে গেল। তারপরা একটু তাড়াতাড়ি করে জয়েন করে আমাকে বলেন যে নেটটা কি ঠিক আছে নাকি ডিস্টার্ব দিচ্ছে, বা লাইটিং কি ঠিক আছে নাকি, বা কম বেশি কিছু মনে হচ্ছে নাকি। নেটটা আসলে এখানে আমাদের সকাল থেকে আমাদের ওয়াইফাই অনেক ডিস্টার্ব, তো একটু তাড়াতাড়ি করে জানালে তাহলে আর কি আমি বুঝবো। আর আমাকে একটু দেখিও তো যে আমাদের নেটের কী অবস্থা, আমার লাইফটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। ক্লিয়ার আজকে দেখা যাওয়া অনেক জরুরি, কারণ হচ্ছে আজকে যেহেতু আপুদের ফেভারিট কাতান ড্রেস দেখাবো, আর যেদিন আমার অনেক ইম্পর্টেন্ট লাইফ থাকে বা আমার মনে হয় যে আজকে লাইভের ড্রেস অনেক সুন্দর, ওই দিন হচ্ছে কি আমার নেটে প্রবলেম থাকবে আর না হলে সাউন্ডে। আর হ্যাঁ, সাউন্ড ঠিক আছে নাকি আমাকে বলবেন, কারণ হচ্ছে ভুলে একটু আগে আমি আমার মাইকের তার মানে ছিঁড়েই যেত, এরকম অবস্থা। তো আমাকে একটু জানান হ্যাঁ যে সব কিছু ঠিক আছে নাকি। ওকে, আচ্ছা, অলরেডি অনেকে জয়েন করেছে, আমাকে একটু তাড়াতাড়ি করে দেখাও তো। ক্লিয়ার নাকি ঘোলা? আচ্ছা, আমার এখানে ক্লিয়ার দেখাচ্ছে, তার মানে উফাল্লা ঠিক আছে। হাই, হ্যালো সামহারা আপু, হাই, হ্যালো নামিরা আপু, ওয়াও, হ্যালো আরফি চৌধুরী আপু, হাই আপি, হ্যালো সাইমা সুলতানা আপু, হাই আপু, হ্যালো অ্যানা আপু, হাই সুইট আপি, হ্যালো বাসরী চৌধুরী আপু, হাই আপু, হ্যালো তাসনিম চৌধুরী আপু। ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে আপি, সব ওকে। আচ্ছা, আমার না আজকে চোখেও, আমার না কয়েকদিন ধরে চোখেও হচ্ছে অ্যালার্জি প্রবলেম, আমি আমার এখানে অনেক প্রবলেম হচ্ছে, আল্লাহ, উফ, শুধু ঠিক মতো লাইফটা করতে পারলেই হলো। কেমন আছো ক্লিয়ার? ওকে, এই তো সাইদা আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছো আপি? এই তো ওয়ালাইকুম আসসালাম কণিকা আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সব কিছু ক্লিয়ার, ওকে। রিশা রহমান আপু লিখেছে, সুন্দরী নুসরা জাহান আপু লিখেছে, আমার ভালোবাসাটা শামিমা ইসলাম সাম্মি আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইউ টু আপু। ক্লিয়ার সব, ওকে। আইরিন আপু বলেছে অল ক্লিয়ার, আচ্ছা সবাই বলছে ক্লিয়ার, তার মানে কোনো প্রবলেম হচ্ছে না। আপু আজকে তুমি একটু লেট, হ্যাঁ একটু 5 মিনিট লেট হয়ে গেলাম, কারণ যে নেটে আর কি ডিস্টার্ব দিচ্ছিল, আমাদের এখানে নেট আবার না মাঝে মাঝে হচ্ছে কি মাথা খারাপ হয়ে যায় নেটের, এর জন্য আর কি একটু 5 মিনিট লেট হয়ে গেল সব ঠিক মতো আস্তে আস্তে। হ্যালো আপু, আজকে ঠিক টাইম মতো লাইভ দেখছি, আচ্ছা ওকে। নাদিয়াতুল জান্নাত আপু, হ্যাঁ নাদিয়াতুল জান্নাত আপুকে তো সবসময় দেখা যায় না, বিজি থাকেন মেবি। আচ্ছা ওকে, তো হচ্ছে আপুরা যেটা করবেন, আপুরা তাতেই করে আমার লাইফটাকে শেয়ার করে দিবেন, আপনাদের টাইম লাইনেও শেয়ার করে রাখতে পারেন, অথবা বিভিন্ন গার্লস গ্রুপেও শেয়ার করে দিতে পারেন। শেয়ার করে আমাকে কিন্তু বলে দিতে হবে যে হচ্ছে গিয়ে শেয়ার করে দিয়েছি বা শেয়ার ডান, কমেন্টে লিখে দিলে আমি বুঝে যাবো। আর আজকে আমি যে কয়টা ড্রেস দেখাবো, আজকে হচ্ছে কি আমি কাতান ড্রেস দেখাবো, কারণ সবাই কাতান ড্রেসের জন্য পাগল, মানে কাতান ড্রেস নাই মানে হচ্ছে গিয়ে কিছুই নাই, তো এর জন্য আমি আজকে কাতান ড্রেস দেখাবো। আজকে আমি কয়েকটা কাতান ড্রেস একসাথে দেখাবো, আর লাস্ট যখন আমি কাতান দেখিয়েছি ও লাস্টের কাতানগুলো কিন্তু স্টক আউট, তো হচ্ছে গিয়ে যারা ওই কাতানগুলো পাননি, লাস্ট মনে হয় 1 সপ্তাহ আগে দেখিয়েছিলাম তাই না, তো যারা ওই কাতানগুলো পাননি তারা আজকে থেকে আজকের ড্রেসগুলো থেকে নিয়ে নিতে পারবে। আর লাস্ট লাইভে আপুরা হচ্ছে লাল বেনারসি কাতান দেখতে চাচ্ছিল, মানে লাল বেনারসি কাতানের ড্রেস, তো এই যে এটার ওড়না, এটার ওড়নাটা কিন্তু লাল, আর এটার লালটা কিন্তু অনেক সুন্দর, এটা হচ্ছে গিয়ে মেরুন রেডটা বা নর্মাল রেড না, এটা হচ্ছে গিয়ে সিঁদুর লাল কালারটা, ঠিক আছে, এটা হচ্ছে সিঁদুর লাল কালারের ওড়না। আর এখন যেহেতু ওয়েডিং সিজন, তো হচ্ছে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু, স্টার্ট করো, হ্যাঁ আমি স্টার্ট করে দিয়েছি। এখন যেহেতু হচ্ছে গিয়ে ওয়েডিং সিজন, তো এখন তো কাতান মাস্ট দরকার, আর একটা রেড কাতান তো দরকারই বিয়েতে পরার জন্য, বিয়েতে কিন্তু কাতান অনেক সুন্দর লাগে তাই না, তো হচ্ছে কি আমি ভাবলাম যে না তাড়াতাড়ি করে আমি কাতান ড্রেস দেখিয়ে দিই। আচ্ছা, আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা ফার্স্টে বলে তারপর আমি লাইভটা স্টার্ট করি, আর যাদের যাদের কাতান ড্রেস আমারটা দেখার সাথে সাথে ভালো লেগেছে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন, আমি ডিটেলসে দেখিয়ে প্রাইস বলে দিব। ওকে, তো হচ্ছে আমাদের 3টা শোরুম, একটা শোরুমের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক, যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক D, শপ নাম্বার 8687। এরপর আমাদের শোরুম হচ্ছে গিয়ে যমুনা ফিউচার পার্ক, আমি কি ফার্স্টে বসুন্ধরা বললাম নাকি যমুনা, আচ্ছা যমুনা ফিউচার পার্ক শোরুমের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক নর্থ কোর্ট গ্রাউন্ড ফ্লোর ব্লক B, শপ নাম্বার 028। এরপরে আমাদের শোরুম হচ্ছে ইসলামপুর, ইসলামপুর শোরুমের অ্যাড্রেস হচ্ছে ইসলামপুর খান প্লাজা সৈয়দ আলাদ হোসেন লেন লায়ন সিনেমা হলের গলি ফার্স্ট ফ্লোর, শপ নাম্বার 25। আর আমি আজকে লাইভে যে কাতান ড্রেসগুলো দেখাবো এগুলো সবই তো শোরুমে দেয়া না, নাকি শুধু আমারটা দেয়া? আচ্ছা, আমাদের শোরুমে আছে, শোরুমে আপনারা গিয়ে দেখে নিয়ে নিতে পারবেন, আর যদি অনলাইনে নিতে মন চায় তাহলে অনলাইনে কিন্তু অর্ডার প্লেস করে দিতে পারবেন। ওকে,
আপু গোল্ডেন রেড নাই, গোল্ডেন রেড, গোল্ডেন রেড মানে কেমন আপু বুঝতে পাইনি আমি। আপু লুকিং নাইস, থ্যাংক ইউ সো মাচ রুনা ইসলাম আপু। আচ্ছা আমাকে ড্রেস দাও, ড্রেসটা জাস্ট অসাম, থ্যাংক ইউ সো মাচ রেহানা আপু। আপু অবশ্যই কিন্তু লাইফটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমি জানি রেহানা আপু, ইভা আপু, এরকম অনেক ভালো ভালো আপুর আছে প্রতিদিন আমার লাইফ শেয়ার করে, মানে আমার দেখলে মজাই লাগে। আমি না লাইভের পরে গিয়ে আবার চেক করি যে কয়টা শেয়ার হয়েছে, কে কে শেয়ার করেছে, আমার অনেক খুশি লাগে এটা দেখলে। আপু তোমাকে আজকে ডিফারেন্ট লাগছে? আচ্ছা তাই, মানে কি ভালো মানে কি ভালো লাগছে নাকি একটু? আসলে আমি হচ্ছে গিয়ে রিসেন্টলি আমি দেখি যে আমার লাইভে অনেকে হচ্ছে গিয়ে মানে এখন একটু বেশি মানুষ এসে অনেক কমেন্ট টমেন্ট করে, এর জন্য না মানে কি বলবো আসলে এগুলি দেখতে ভাল লাগে না, তাও থাক ইটস ওকে। আচ্ছা আমি আমার ড্রেসটা দিয়ে আজকে স্টার্ট করব, কারণ যেহেতু হচ্ছে গিয়ে আমার ড্রেসটা আজকে সব থেকে সুন্দর, সব থেকে সুন্দর, মানে আজকে আমি যত কাতান ড্রেস দেখাবো সবগুলো থেকে সব থেকে ফেভারিট হচ্ছে গিয়ে আমারটা, কারণ আমার অনেক ইচ্ছা ছিল আমি ব্ল্যাক আর রেড কম্বিনেশনের একটা কাতান পরব, কিন্তু আমি কিন্তু এই ফার্স্ট ব্ল্যাক আর রেড কম্বিনেশনে কাতান পরেছি। অন্যান্য অনেক কাতান পরেছি, পিঙ্ক পরেছি, তারপরে হচ্ছে ব্লু পরেছি, গ্রিন পরেছি, কিন্তু আমি কিন্তু ব্ল্যাক আর রেড কম্বিনেশনে কাতান পরিনি আজ পর্যন্ত, তো আজকেই ফার্স্ট এর জন্য। আর এটা হচ্ছে কি আমার সব থেকে ফেভারিট, আজকে যেই কয়টা কাতান দেখাবো, আর এই কাতান ড্রেসটা যেরকম সুন্দর এটার কোয়ালিটি অনেক ভালো, এটার যে শার্টিন সিল্ক, এটা শার্টিন সিল্কের কোয়ালিটি অনেক 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 ভালো। এটা শুধু নর্মাল শার্টিন সিল্ক না, এই সিল্কের মধ্যে কিন্তু আবার একটা শাইনি ভাব আছে, ঠিক আছে? এটা লাইভে কতটুকু বুঝতে পারছেন জানি না, কিন্তু যখন এটা সামনাসামনি দেখবেন তখন আপনারা এটা এইভাবে করে ধরে বুঝবেন যে এটা, ধরে বুঝবেন যে এটা হচ্ছে কি একটু গ্লসি আর শাইনি। নর্মাল হচ্ছে গিয়ে যে কোনো স্যান্টুন বা যে কোনো শার্টিন টাইপের না, এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর গ্লসি আর শাইনি। আপু শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ নুপুর আপু, থ্যাংক ইউ আপু। তোমাকে আজকে রানীর মতো লাগছে, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ সুরাইয়া সুলতানা রিয়া আপু, থ্যাংক ইউ। আসলে এই ড্রেসটাই এত সুন্দর যেটা পরলে সবাইকে, কারণ এটার মধ্যে দুইটা বেস্ট কালার আছে, মানে এটা যে কালার ব্ল্যাক আর রেড, এই দুইটাই হচ্ছে গিয়ে বেস্ট কালার কম্বিনেশন, তো হচ্ছে গিয়ে সবাইকে পরলে অনেক ভালো লাগবে। হ্যাঁ প্রাইস কিন্তু অবশ্যই রিজনেবল হবে, রিজনেবল হবে। এই যে এটার বডিটা পুরোটা হচ্ছে জেড ব্ল্যাকের মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে কি সুতা, আবার অন্য কিছু মনে করেন না, এটা হচ্ছে বডিটা পুরো একদম জেড ব্ল্যাকের মধ্যে। জেড ব্ল্যাক মানে একদম কালো, যে কালারটা থাকে একদম পুরো ব্ল্যাক, এটা হচ্ছে গিয়ে ওরকম কালো কালার, ঠিক আছে? একদম সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে এটার বডিটা, আর এটার নেকের কাজটা অনেক সুন্দর, আর এটার নেকটা আপনারা আপনাদের সাইজ মতো করে বানিয়ে নেবেন, ঠিক আছে? আমি কিন্তু নেকটা উপর থেকে একটু ছোটো করেছি, কারণ এটা আমার হচ্ছে গিয়ে আমি আর কি একটু ছোটো ছোটো গলা পরি আর কি। এটা কিন্তু নর্মাল সাইজ, মেবি সিক্স হবে, সিক্স অথবা সেভেন হবে এটার গলা দেওয়া, কিন্তু আমি একটু ছোটো গলা পরার আমার অভ্যাস, এই জন্য আমি এটাকে ছোটো করেছি। আপনারা চাইলে এটা নর্মালভাবেই রাখতে পারেন, ওকে? এটার নেকের কাজটা দেখিয়ে দিচ্ছি, কারণ এটার নেকের কাজটা অনেক গর্জেস আর কি। অ্যাজ ইউজুয়াল যে কাতানগুলো থাকে এটা কিছুটা ওরকমই, কিন্তু এটার নেকের কাজটা খুবই সুন্দর ডিজাইনে করা দেখে এটা নেকের কাজটা অনেক ভালো লাগে। এই যে আমি ক্লোজ করে দেখাচ্ছি, হ্যাঁ প্রাইস বলবো, তুমি কয়টা কাতান বানাবে আজকে লাইফ থেকে? আমি একটা কাতানই নিয়েছি, বাকিগুলো আমি জানি না এখনো। এই যে এখানে হচ্ছে গিয়ে ফার্স্টে জরি সুতার একটা ডিজাইন আছে, এরপরে কিন্তু লাল সুতার উপরে স্টোন বসানো, তারপরে আবার জরি সুতার ডিজাইন, এরকম করে পুরোটা এই নেকটা হচ্ছে গোল্ডেন জরি সুতা আর রেড কালারের নর্মাল সুতা, আর তার সাথেই কিন্তু স্টোনের কাজ করা আছে, ঠিক আছে? এটা নেকের কাজটা দেখবেন, এটা নেকের কাজটা কিন্তু অনেক সুন্দর, আর এটার ফিনিশিং খুবই ভালো। এই যেটা নেকের যে ফিনিশিং, ফিনিশিংটা অনেক সুন্দর করে দিয়েছে, যেভাবে করে আপনার ক্লোজ করে দেখালে সবই হচ্ছে গিয়ে শেয়ার করেছি আপু, থ্যাংক ইউ সো মাচ শিহাব চৌধুরী আপু। আপু লং কত? হ্যাঁ এটার লেন্থ বডি আমি সব কিন্তু মেপে বলে দিব, ওকে? যেটা হচ্ছে এটার নেকে, নেকে ডিজাইনটা দেখতে পেরেছেন যে কত সুন্দর করে করা, একদম সুতার কাজ আছে, গোল্ডেন লাল, তারপরে হচ্ছে গিয়ে স্টোন সুন্দর করে করা, ওকে? আর এটার বডিটা হচ্ছে গিয়ে শার্টিন সিল্কের মধ্যে, আমি কিন্তু এটা একটু শর্ট করে বানিয়েছি, ওকে? যে দূরে গেলে দেখবেন আমি একটু শর্ট করে বানিয়েছি, আর আপনারা চাইলে এটা যতটুকু লেন্থ আছে ততটুকুই কিন্তু বানাতে পারবেন, ঠিক আছে? আর এই যেটা হচ্ছে এটার নিচের প্যানেলটা, এটার প্যানেলটাও খুবই সুন্দর, কারণ এটার প্যানেলটাতে পুরোটাতে হচ্ছে গিয়ে স্টোন বসানো। এই যে ক্লোজ করে প্যানেলটা দেখাই, এখানে দেখেন নেকের মতো রেড কালারের সুতার কাজ আছে, গোল্ডেন কালারের জরি সুতার আছে, সাথে হচ্ছে একটা একটা করে মাঝখানে মাঝখানে ডিজাইন করে যে স্টোনগুলো দেয়া আছে, স্টোনগুলো কিন্তু লাইটের মধ্যে বোঝা যাচ্ছে যে ছিটিয়ে পুরোটাতে স্টোন দেয়া। বসুন্ধরাতে কি আপু, বসুন্ধরা আউটলেটে কি আরও কাতান কালেকশন আছে? হ্যাঁ বসুন্ধরাতে গিয়ে আপনারা বলবেন, বসুন্ধরা যমুনা দুই জায়গায় গিয়ে বলবেন যে আমাকে কাতান ড্রেস দেখান,
তাহলে কিন্তু ওখানে যা যা কাতান আছে সব হচ্ছে গিয়ে দেখিয়ে দিবে, ওকে, যেটা হচ্ছে প্যানেলটা। আর আমাদের এখানে অনেক কাতান আছে, এত কাতান আর কি অনলাইনে দেখানো পসিবল না, মানে এই যদি সবই দেখাই আমি তাহলে দেখা যাবে যে আমার প্রতিদিনই হচ্ছে কাতানে লাইভ করা লাগবে। তো আমরা আমাদের শোরুমে গিয়ে বললে আপনাদেরকে যা যা অ্যাভেলেবেল আছে দেখিয়ে দিবে, ঠিক আছে? যেটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট, এটার সাথে ইনার প্যান্ট সবই পেয়ে যাবেন। এই যেটার সাথে হচ্ছে ইনারটা দেয়া আছে, আর প্যান্টটা মেবি আলাদা না, এই যেটার সাথে ইনারটা কোথায় গেল, ওটা তো স্লিভ, এই যে এটা ভিতরে কিন্তু আপনার ইনারটা পেয়ে যাবেন, ওকে। এটা ভিতরে হচ্ছে সুন্দর স্যান্টুনে ইনারটা পেয়ে যাবেন। আর এটা যে ইনার, এটা ইনারটা কিন্তু পুরোটা আর কি শাইনি স্যান্টুন না, শুধু অনেকগুলো স্যান্টুনের মধ্যে যে কটনের ফ্লেভারটা থাকে, এটা ইনারটা হচ্ছে গিয়ে ওরকম, তার মানে হচ্ছে খুবই ভালো ইনার। আই মিন ইনারের কাপড় অনেক ভালো, যেটা পরলে আপনাদের অনেক 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 কমফোর্টেবল লাগবে, ওকে। তোমার ড্রেসের কালেকশন জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। পার্পল ড্রেসটা কবে আসবে আপু? বলতে পারছি না কবে আসবে, নাইস, থ্যাংক ইউ সো মাচ ফারিয়া জান্নাত আপু। পার্পল ড্রেসটা আসলে আমি দেখিয়ে দিব, ওকে। কালার কম্বিনেশনটা অনেক অসাম, হ্যাঁ অনেক সুন্দর, অনেক আমার তো অনেক পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে ড্রেসের ব্যাকসাইড, ব্যাকসাইডটা হচ্ছে গিয়ে শার্টিনের মধ্যে, আর এটা শার্টিনের কোয়ালিটি তো বললাম খুবই ভালো, এটা যখন সামনাসামনি দেখবেন তখন এটা আসল কোয়ালিটি বুঝতে পারবেন, এভাবেও মেবি লাইভে বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে এটার স্লিভ, এটার স্লিভটাও কিন্তু এই যে শার্টিন সিল্কের মধ্যে, আর স্লিভে অনেক কাপড় দেয়া, দেখতে পাচ্ছেন অনেক কাপড় দেয়া। তো আপনারা যদি এটাকে ডিভাইডার স্লিভ বানাতে চান, কাতান ড্রেস আর কি একটু ফিটিং পরলেই ভালো, ডিভাইডার বেশি একটা ভালো লাগে না, কিন্তু যদি চান আর কি কাপড় দেয়া আছে যদি চান তাহলে আপনারা পরে নিতে পারবেন, ওকে। যেটা স্লিভটা খুবই গর্জিয়াস, ঠিক আছে, যে এখানে এই কাজটা পরবে, আর পুরোটা স্লিভের মধ্যে কাজ দেয়া আছে, যে পুরোটা স্লিভে কিন্তু কাজ দেয়া, আর এখানে কিন্তু এই কাজের সাথে একটা করে স্টোন বসানো আছে, এই যে দেখতে পাচ্ছেন পুরোটা কাজের মধ্যে একটা করে স্টোন বসানো, আর স্লিভটা অনেক গর্জিয়াস। স্লিভের নিচে হচ্ছে যে এরকম কাজ আছে, সাথেই আবার রেড কালারে পাইপিনও দেয়া আছে, ওকে, সুন্দর করে রেড কালারে পাইপিন দেয়া, ভালোবাসে একটা। রোকসানা রহমান আপু লিখেছে, আপু সিটিজিতে শোরুম দাও প্লিজ, ইনশাল্লাহ আপু দোয়া করবেন যেন হচ্ছে গিয়ে দিয়ে দিতে পারি, ওকে। তো এটা দেখালাম ফ্রন্ট ব্যাক স্লিভ সব তো দেখালামই, সাথে হচ্ছে এটা ইনারটাও দেখিয়ে দিয়েছে, এটা ইনারটা হচ্ছে কটন স্যান্টুনের মধ্যে, এটাকে ক্লোজ করে দেখালে বুঝবেন নাকি আমি জানি না, এটা কিন্তু পুরোপুরি প্যান্টের যে স্যান্টুনের ম্যাটেরিয়াল ওরকম না, এটা হচ্ছে কি একটু কটনের, কটন কটন টাইপের, এই এই ধরনের ইনার কিন্তু পরলে অনেক কমফোর্টেবল লাগে। প্যান্টটা দাও, এটা আচ্ছা প্যান্টটা একটু দাও, আমি একটু প্যান্টটা দেখি, ও এটার প্যান্টটাও কিন্তু পুরোপুরি স্যান্টুন, এটার প্যান্টের মধ্যেও কিন্তু কটনের ফ্লেভার আছে, ঠিক আছে। এই ধরনের ইনার হচ্ছে গিয়ে ইউজুয়ালি থাকে আপনার কিসে জানি ওটা আনজারাতে, না এই ধরনের ইনার আমি ইউজুয়ালি আনজারাতে দেখেছি, কারণ আনজারাগুলো খুব ভালো হয় ওরকম, কিন্তু এটাও কিন্তু অনেক ভালো কোয়ালিটির, এর জন্য এটা ইনার আর প্যান্ট একদম আনজারার ইনার প্যান্ট যে কোয়ালিটি থাকে এটাকে আপনারা ওই কোয়ালিটি ধরে নিতে পারবেন, মানে এত ভালো। আচ্ছা এখন এটার ওড়না দেখাই, কারণ হচ্ছে কাতান ড্রেসের সব থেকে ইম্পর্টেন্ট হয় হচ্ছে গিয়ে কাতানের ওড়না, কারণ ড্রেসের মধ্যে আর কিছু বোঝা যাক না যাক ওড়নাটা ভালো মতো বোঝা যেতে হবে। এটা ওড়নাটা একদম সুন্দর সিঁদুর লাল ওড়নার মতো, সিঁদুর লাল কালার, আর এই যে পুরোটা ওড়নার মধ্যে বল বল করে কাতানের কাজ করা আর কি জড়ি সুতার কাজ করা, এর এখানে হচ্ছে গিয়ে পাড়ের মতো দেয়া আছে, মানে এটা পুরোটা ও কি বলে কাতানের কামিজের মতো দেখতে। প্রাইসটা বলো আপু, হ্যাঁ আমার ড্রেস দেখানো শেষ, আমি প্রাইস এখন বলে দিচ্ছি, প্রাইস নিয়ে চিন্তা করেন না, প্রাইস কিন্তু রিজনেবলই হবে। এই যে সিঁদুর লাল কালারের মধ্যে বেনারসি কাতান, এটা সাইডের পার্টটা যেরকম সুন্দর, এখানে মাঝখানে যে বল বল কাজটা এই কাজটাও কিন্তু সুন্দর, এটা কিন্তু পুরো এক কালারে গোল্ডেন, এটা ভিতরে আবার কিন্তু এই যে কাজ করা আছে, ঠিক আছে, এই যে ডিজাইন করে এটার কাজটা করা, মানে ড্রেসটা খুবই সুন্দর, সামনাসামনি পেলে আপনাদের অনেক ভালো লাগবে, কারণ অনেক ড্রেস আছে যে লাইভে যে কতটা সুন্দর, লাইভে অনেক ড্রেস আবার বোঝা যায় না, ওগুলো আবার সামনাসামনি নিলে বোঝা যায়, ঠিক আছে। যেটা দেখতে পেয়েছেন যারা হচ্ছে নতুন বউ, নতুন বউ মানে কি যাদের বিয়ে শাদী সামনে, তাদের হচ্ছে গিয়ে এরকম একটা লাল কাতান ওড়না ড্রেস অনেক জরুরি, ঠিক আছে, তো হচ্ছে তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন, ওকে। এটা হচ্ছে গিয়ে ওড়না, আর এটার ওড়নাটা কিন্তু ফিনিশিং করাই, যে দেখেন এগুলো হচ্ছে অনেক ভালো কোয়ালিটির ড্রেস, এর জন্য হলো গিয়ে এগুলোর সব ফিনিশিং দেওয়া থাকে, অন্যান্য কাতানগুলোতে কিন্তু দেখা যায় যে ওরকম ফিনিশিং দেওয়া থাকে না বা সেলাই টেলাই করা থাকে না, কিন্তু এটা দেখেন এখান থেকে সেলাই করে পুরোটা ওড়না ফিনিশিং করে দিয়েছে, মানে আপনাদের কিচ্ছু করা লাগবে না, কারণ পুরোটা ওড়না হচ্ছে ফিনিশিং, ব্র্যান্ডেড কাতান যেরকম একদম এক্স্যাক্টলি সেম, এটা মেবি ব্র্যান্ডেড কাতানই না, এর জন্যই এত ভালো, এর জন্যই তো বলছি খুবই ভালো, কিন্তু এটার যে কোয়ালিটি, এই এটার কোয়ালিটির তুলনায় যে এটার একটা প্রাইসে কি দিব আমি, সবাই হচ্ছে গিয়ে বিশ্বাস করবে না, আর তো কিছু নেই।
আচ্ছা আচ্ছা ওকে আমি প্রাইস বলে দিচ্ছি। হাই নিশা আপু, হ্যালো ওয়ারিসা আপু, প্রাইস বলে যে এক্ষুনি প্রাইস বলছি। হ্যাঁ আমি এক্ষুনি প্রাইস বলছি আপু, তোমাকে তো লাল পরীর মতো লাগছে। থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া সুলতানা আপু, প্রাইস। হ্যাঁ এই যে আমি হচ্ছে গিয়ে এখন প্রাইস বলে দিচ্ছি, এই যে এটা হচ্ছে আমার ড্রেসটা, ব্ল্যাক কালারে কাতান, ঠিক আছে। পুরোটা হচ্ছে শার্টিন সিল্কের বডি, খুবই 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 ভালো, খুবই ভালো কোয়ালিটির একটা কাতান ড্রেস। আর এটা ওনার তো দেখালামই, এটা ওনাটা পুরোটা হচ্ছে ফিনিশিং করে দেয়া আছে, ঠিক আছে। এটা ওনাটা হচ্ছে সুন্দর করে ফিনিশিং করা। আর এটা কিন্তু ফোর পিস, এটার প্রাইস শুনে আবার কেউ ভাববেন না যেটা ফোর পিস নাকি। আর এইগুলোর কোয়ালিটি যে কত ভালো, মানে আমি যতই ভালো বলি ইনাফ হবে না, কারণ এটা ওড়না ফিনিশিং দেয়া। এটার যেই কাতানের ইনারটা, এটা ইনার আর প্যান্ট হচ্ছে গিয়ে আপনার কটনের ফ্লেভারের মধ্যে, স্যান্টুন, কিন্তু কটনের ফ্লেভার মানে হচ্ছে গিয়ে ইউজুয়ালি যে স্যান্টুনগুলো থাকে শাইনি একটু গ্লসি, ওরকম না। কিন্তু আমরা আঙ্গারাতে যে ধরনের কটনের কটন ফ্লেভারের ইনারটা পাই, এটা ইনার আর প্যান্ট হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি সেম, ঠিক আছে। আর এটার ওনা হচ্ছে বেনারসি কাতান, কী যেন কালার বলেছিলাম, সিঁদুরলাল কালারের মধ্যে, ঠিক আছে। এখন সবাই স্ক্রিনশট নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, কারণ এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 2000 টাকা, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা। যাদের যাদের ভালো লাগছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। এটার যে লেন্থ, আমি লেন্থটা বলে দিব, 2100-2200 টাকা হবে, 2100-2200 না, প্রাইস কিন্তু মাত্র 2000 টাকা, ঠিক আছে। আপনারা যখন ড্রেসটা হাতে পাবেন তখন কিন্তু আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যে 2000 টাকায় হচ্ছে গিয়ে আমি কি কিনলাম, কারণ এটা এত 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 ভালো কোয়ালিটির ড্রেস, এত ভালো কোয়ালিটির ড্রেস, এটার জন্য 2000 টাকা হচ্ছে গিয়ে অনেক অল্প একটা দাম, খুবই কম একটা প্রাইস এটার, 2000 টাকা। তো যাদের যাদের ভালো লাগছে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন, আর হচ্ছে তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করবেন, কারণ কাতান ড্রেস কিন্তু দেখানোর পরে স্টকে বেশি দিন থাকে না, মানে খুব দ্রুত স্টক আউট হয়ে যায়। যেমন লাস্টবার আমি ভেবেছিলাম অনেক দিন থাকবে, এর জন্য আমি অনেকগুলো দেখিয়েছি, কিন্তু দেখলাম যে না, আল্লাহ রহমতে সবই স্টক আউট হয়ে গেছে। স্টক আউট হলে কিন্তু ভালো, কিন্তু আর কি তাও আপুদেরকে দিতে না পারলে আসলে অনেক কষ্ট লাগে। কালার্স অ্যাভেলেবেল, হ্যাঁ এটার সাথে হচ্ছে গিয়ে সেম এক্স্যাক্টলি সেম টু সেম ড্রেস একটা কালার হবে না, কিন্তু অন্যান্য দুই একটা কালার হবে, আমি ওটা দেখিয়ে দিচ্ছি। ওকে কাতান ওনলি 2000 টাকা, হ্যাঁ মাত্র 2000 টাকা করে, ওকে ওয়াও ওনলি 2000, হ্যাঁ সবার মাথা খারাপ হয়ে গিয়েছে না, কিভাবে এটা 2000 পসিবল। এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কাতান ড্রেস। আচ্ছা এখন আমি নেক্সট ড্রেস দেখাই। ও হ্যাঁ এটা কামিজটা আমাকে দাও, আমার চুলে না ক্লিপ ট্রিপ লাগালে উফ অনেক অসহ্য লাগে, থাকে না, মনে হচ্ছে খুলে পড়ে যাচ্ছে। আচ্ছা আমি এটার লেন্থটা বলে দিচ্ছি, ওকে, যেন আপনাদের আরও সুবিধা হয়। আর এটার বডি কিন্তু আপনারা 60 পর্যন্ত দিতে পারবেন, ওকে, এটার বডি 60 পর্যন্ত দিতে পারবেন। এটার স্লিভ যত মন চায় দিতে পারবেন, কারণ এটার স্লিভের জন্য অনেক 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 কাপড় দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট ড্রেসটা বের করতে থাকো, আমি এটার লেন্থ বলে দিচ্ছি। আচ্ছা এটার লেন্থ হচ্ছে গিয়ে আপনার 45.5, হ্যাঁ 45 আর কি 46-ই ধরতে পারে, ঠিক আছে, 46-এর কাছাকাছি এটার লেন্থ দেয়া আছে। কিন্তু এটার লেন্থ কিন্তু আমি আরও শর্ট করেছি, আমারটা মেবি 44 হবে, কারণ আমি কিন্তু উপর থেকে গলাটা ছোট করেছি, কারণ আমি হচ্ছে আমার ছোট গলা পরার অভ্যাস এটার জন্য আর কি, এটা তো বললামই এর জন্য। কিন্তু এটার গলা কিন্তু আর কি নর্মাল মেবি 6 অথবা 7 হবে, যারা যারা এই সাইজের গলা পায় তাদের জন্য তো খুবই ভালো। আর যাদের মনে হয় যে না আমার গলা অনেক বড়, তারা উপর থেকে 1 ইঞ্চি শর্ট করে আমার মতো এটা পড়তে পারবেন, ঠিক আছে। আমি কিন্তু এটার লেন্থ 44 বানিয়েছি, কিন্তু এটার লেন্থ হচ্ছে 46 পর্যন্ত দেয়া আছে, ঠিক আছে। এই ড্রেসটা কিনলে আম্মু বাসা থেকে বের করে দিবে, আহারে রেহানা আপু, তাই আসলে হচ্ছে গিয়ে, হ্যাঁ আসলে যেমন আমি হচ্ছে গিয়ে মেকআপ কিনতে কিনতে মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ এবার যদি আমি বলি যে আমাকে এটা কিনে দাও, তখন মনে হয় বলবে যে কত মেকআপ কিনো না, আসলে কষ্ট একটা এগুলো না। নেভি ব্লু আছে, নেভি ব্লু আছে, হ্যাঁ হ্যাঁ আজকে নেভি ব্লু দুইটা না, ও ওয়াও আজকে নেভি ব্লু কালার দুইটা আছে। সাফা সুলতানা আপু লিখেছে, তাহলে আপুর কাছে দুইটা অপশনস আছে, যেটা মন চায় নিতে পারবেন, ওকে। আপু অনলি জামা দেওয়া যাবে না, আপু শুধু জামা দিয়ে কী করবেন, মানুষ চায় যে আপু শুধু কি কাতানের ওড়না দিতে পারবেন, আর আপু চায় যে আপু শুধু জামা দিতে পারবেন, না আপু শুধু জামা দিতে পারবো না, পুরোটা নিলে একদম ফোর পিস সহ নিতে হবে, ওকে। আপু তুমি কবে আনে ভলিউম টু গ্রিন ড্রেস উইথ, ও আচ্ছা আল্লাহ আদিয়া জোয়া আপু, আদিয়া জোয়া আপু হচ্ছে গিয়ে আনায় গ্রিনটা চায়, আর কোন আপু যেন আনায় অরেঞ্জটা চায়। আমি যদি নাও আনতে পারি, ঠিক আছে আমি তোমাকে বলে দিই, আমি নাও আনতে পারলে আমাকে অবশ্যই আনায় দুইটা, একটা গ্রিন একটা অরেঞ্জ এনে দিতে হবে। একটা হচ্ছে গিয়ে আদিয়া জোয়া আপুকে দিব, আর আরেকটা কোন আপু যেন আমার কাছে অরেঞ্জ কালারটা চেয়েছিল, আমার না মনে আসছে না,
আমি যে এত ভুলে যাই, সি গ্রিন আছে আপু? না আপু, সি গ্রিন হবে না, সি গ্রিন স্টক আউট, লাস্ট লাইভে মেবি দেখিয়েছি স্টক আউট হয়ে গিয়েছে আপু। আচ্ছা এখন একটা দেখাই, এটা হচ্ছে জর্জেটের মধ্যে নেভি ব্লু কালারের দুইটা হবে আজকে, একটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল হলো গিয়ে জর্জেটের মধ্যে, আরেকটা ম্যাটেরিয়াল হচ্ছে শার্টিন সিল্কের মধ্যে। এখন যারা জর্জেটেরটা নেবেন তারা জর্জেটেরটা নেবেন, আর শার্টিন সিল্কেরটা ভালো লাগলে নিয়ে নেবেন। লেন্থ লেন্থ হচ্ছে কত জন বলেছিলাম, লেন্থ হচ্ছে 46 ইঞ্চ। ওকে, এটা লেন্থ 46 হবে, আর এটার বডি হচ্ছে গিয়ে আপনার কত জনই বললাম, ও 60, হ্যাঁ হ্যাঁ, এটার বডি হচ্ছে 60 হবে, এগুলোর লেন্থ হচ্ছে গিয়ে আপনার 46 হবে। আমি চাই, ওকে সাইমা সুলতানা আপু, স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন। ওকে, এটা কি অ্যাভেলেবেল হয়েছে কোনটা আপু? ও অন্য কালার দেখান আপনি, হ্যাঁ এই যে অন্য কালার দেখাচ্ছি, অন্য কালারের এটা হচ্ছে নেভি ব্লু কালার, এটা কি বোঝা যাচ্ছে? এটা কিন্তু ব্ল্যাক না, এটা হচ্ছে ডিপ একটা নেভি ব্লু কালারের মধ্যে। এটার যে নেকের কাজটা, এটা নেকের কাজটা আবার ঘন, আমারটা যেমন হচ্ছে এই যে এতটুকু কাজ দেয়া, এটার আবার এই যে সাইডে দুইটা এক্সট্রা কাজ দেওয়া আছে, সাথে আবার হাইনেকও দেয়া। যারা হচ্ছে হাইনেকের ড্রেস পরতে পছন্দ করেন তারা এটা দিতে পারবে, আর এটা হাইনেকটাও কিন্তু কাজ করে। ওকে, যে সামনে পিছে সুন্দর করে এরকম করে হাইনেক দিয়ে বানাতে পারবেন। আমি হাইনেক বানাই না, পরি না, আগে পরতাম ছোট থাকতে, কিন্তু এখন আমার মনে হয় যে হাইনেক পরলে আমার মনে হয় যে গলায় ফাঁসি দিয়ে দিয়েছে কেউ এর জন্য। কিন্তু যারা হচ্ছে হাইনেক পয়েন্ট আপনারা কিন্তু পরতে পারবেন, অনেক ভালো লাগবে এটা দিয়ে। যদি আপনার ওই যে একটা হাইনেক থাকে না, পেছনেও থাকে, আবার এই যে সামনেও, সামনে পর্যন্ত বন্ধ থাকে ও, আর এখানে হচ্ছে গলা থাকে, ওই টাইপের ড্রেস অনেক ভালো লাগে, ওরকম করে এটা কিন্তু আপনারা মেক করতে পারবেন। ওকে, যেটা হচ্ছে নেকের ডিজাইনটি, এটা নেকের ডিজাইনটা আবার একটু কালারফুল, যেমন এখানে হচ্ছে এই যে মিষ্টি কালার আছে, হোয়াইট কালার আছে, আর হচ্ছে অরেঞ্জিস রেড কালার আছে, এটার মাঝখানে একটা করে স্টোন, আর সাথে গোল্ডেন কালার কিন্তু আছে। ওকে আপু, গতকাল সিল্ক ড্রেসের জন্য কল পেয়েছি। ওকে, যাক আমার না আরিফিন আপু সিল্ক ড্রেস পেলো, মানে সবাইকে ড্রেস দিতে পারলে যে আমার কি খুশি লাগে, কিন্তু হচ্ছে গিয়ে দেখা যায় যে সবসময় আর কি স্টক আউট হয়ে যায়। আচ্ছা এখানে একটা জিনিস দেখাই আমি এই ড্রেসের মধ্যে, সেটা হচ্ছে এই যে এই ড্রেসগুলো যেটা, এটা নেকে যেটা, এটা হচ্ছে একটা প্যাচের মতো, প্যাচের মতো একটা দেয়া আছে, এটাকে হচ্ছে আপনাদের কি বলে, এটাকে হচ্ছে সেলফ এমব্রয়ডারি করে আর কি কাট আউট করে এমব্রয়ডারি করে নেকের মধ্যে বসিয়ে দিয়েছে, এটা হচ্ছে একটা প্যাচের মতো। আর এই যেটা, এটা হচ্ছে গিয়ে সেলফ এমব্রয়ডারি করা থাকে না, যে একদম কামিজের মধ্যে কাজটা করা, এটা হচ্ছে গিয়ে ওরকম ধরনের কাজ করা, ঠিক আছে? এটাতেও হচ্ছে সেলফ এমব্রয়ডারি করা, দুইটাই ভালো, দুইটা আর কি দুইভাবে কাজ করা, তো যেভাবে যেভাবে কাজ করে ওটা বলে দিলাম আর কি। এটা হলো সেলফ এমব্রয়ডারি করা, এটার বডিটা হচ্ছে জর্জেটের মধ্যে, আর এটার নিচেও প্যানেল আছে, এটার নিচেও এরকম চওড়া কালারফুল একটা প্যানেল দেওয়া আছে। জাস্ট ওয়াও ড্রেস আপু, থ্যাংক ইউ সো মাচ শম্পা, শম্পা আপু আপু কমেন্ট পড়ো না, রিয়েলি সরি তাসনিম জাহান চৌধুরী আপু, আমি দেখিনি আপু, আবার একটু কমেন্ট করে দেন আমি পরে দিব। ওকে আপু, 2 নভেম্বরের ড্রেসটা হবে? 2 নভেম্বরে আপু কোন ড্রেস দেখিয়েছিলাম, আমার তো মনে নেই কোন ড্রেস দেখিয়েছিলাম, কোনো সিল্ক দেখিয়েছিলাম নাকি? আজকে কয় তারিখ? আজকে তো মনে হয় 3 নাকি 4। এটা হচ্ছে এটা ব্যাকসাইডটা, এটা ব্যাকসাইডটা জর্জেটের মধ্যে, এটা কালারটা যেহেতু নেভি ব্লু কালার, ওকে, এটা কিন্তু মেকিংয়ের পরে অনেক সুন্দর লাগবে, যেই পরবে সবাইকে অনেক ফুটবে, যাদের ফেয়ার স্কিন টোন তাদেরকে তো ভালো লাগবে, সাথে যাদের হচ্ছে গিয়ে ব্রাউন স্কিন টোন তাদেরও কিন্তু এটা অনেক সুন্দর করে ফুটবে। আর এটার কাজটা অনেক, এটার কাজটা হচ্ছে একদম আমার, আমি যেটা পরেছি এটা যেমন এখানে একটা বড় কাজ, তারপরে উপর থেকে নিচে পর্যন্ত ছোটো ছোটো পুরোটা কাজ, আর এটা হচ্ছে উপর থেকে নিচে পর্যন্ত একটা ডিজাইন, এই যে উপর থেকে নিচে পর্যন্ত সুন্দর করে ডিজাইনটা দেয়া, আর ডিজাইনটা খুবই ঘন। হ্যালো কেমন আছো আপু, হ্যালো ফারহানা রহমান আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ব্ল্যাকটার ম্যাটেরিয়াল কি? ব্ল্যাকটার ম্যাটেরিয়াল হচ্ছে শার্টিন সিল্কের, আর এই ব্লুটা হচ্ছে জর্জেটের মধ্যে, যে ওই স্লিভের নিচে আবার রেড কালারের একটা চিকুন পাড়ের মতো দেয়া আছে। ওকে, আচ্ছা এটার সাথে কী কী আছে দাও, আর এটার সাথেও কিন্তু আপনার ইনার প্যান্ট প্রতিটা কাতান ড্রেসের সাথে এই যে ইনার আর প্যান্ট পেয়ে যাবেন, এটা হচ্ছে ইনার স্যান্টুনের, আর এটার সাথে প্যান্টও আছে, এই যে এটা হচ্ছে স্যান্টুনের প্যান্ট। ওকে, প্রতিটার সাথে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা এটার যে ওড়নাটা, এটা ওড়নাটা কম্বিনেশন খুবই সুন্দর, এটা ওড়নাটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে, ঠিক আছে? এটা ওড়নাটা মিষ্টি কালারের মধ্যে, এটাও কিন্তু আপনার বেনারসি কাতান, সবগুলোই হচ্ছে বেনারসি কাতান, এটার পাড়টা আবার চওড়া। ওকে, এটার পাড় হচ্ছে গিয়ে চওড়া, এটার মাঝখানে সুন্দর করে একদম ফুল পাতার মতো ডিজাইন করা, এই যে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি এভাবে করে, এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে, মিষ্টি কালার মানে কি, এটা হচ্ছে হাওয়াই মিঠাই কালারটা যেরকম থাকে, এটা হচ্ছে ওরকম হাওয়াই মিঠাই কালার, এর মধ্যে এই যে গোল্ডেন কালারের জরি সুতা কাজ করা আছে, কাজটা হচ্ছে পুরো একদম সুন্দর করে ডিজাইন করা, আর এটার যে গোল্ডেন কাজটা, এটা গোল্ডেন কাজটা কিন্তু একদম কি বলে, একদম যে গোল্ডেন কালার থাকে, যেমন হচ্ছে আমার রেডটা, এটা যেমন পুরাই গোল্ডেন,
ঠিক আছে, এরকম গোল্ডেন না, এটা হচ্ছে একটু কি কেমন যেন একটু হোয়াইটিশ টাইপের একটা, সিলভার টাইপের একটা গোল্ডেন কালার, ঠিক আছে, একটু সিলভার টাইপের একটা গোল্ডেন কালার। এখানে কিন্তু এই যে দেখেন গোলাপ ফুলের মতো ডিজাইন করা আছে এটার পাড়ের মধ্যে, এত সুন্দর এই ডিজাইনটা, এই যে দেখেছেন এটার পাড়টা অনেক চওড়া, একটা এরকম ডিজাইন আছে, আরেকটা হচ্ছে এই যে গোলাপ ফুলের মতো ডিজাইনটা করে দেওয়া আছে। হ্যালো আপু, হ্যালো সেলিন ইসলাম আপু, আপু তোমাকে সুন্দর লাগছে, আর ব্লু ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ নার্গিস পারভিন আপু, থ্যাংক ইউ। এই যে আর এটা আঁচলটা দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে এটা আঁচল, ওকে আছে এটার সাথে, আর তো কিছু নেই, ও প্যান্টটা দিয়ে দাও, তারপর আমি এটা ধরি, আপনারা এটারও কিন্তু স্ক্রিনশট নিয়ে নেন যদি এটা ভালো লাগে। এটার কম্বিনেশন হচ্ছে কি মিষ্টি কালারের, মিষ্টি কালারের ওড়না, মিষ্টি না হাওয়াই মিঠাই কালারের হচ্ছে ওড়না। ওয়াও, এই ওড়নাটা অনেক সুন্দর, এটা যদি আমারটার সাথে হতো তাও ভালো লাগতো। দেখেছেন কাতান ওড়নাগুলো না মানে অনেক সুন্দর হয়, আপনি যদি কামিজও পরতে পরতে মনে হয় অনেক পুরনো হয়ে গিয়েছে, কাতান ওড়না জীবনেও বাদ দিবেন না। কাতান ওড়না আপনারা যে কোনো সিম্পল একটা কটন ড্রেসের মধ্যে একটু কাজ টাচ টাইপের এমব্রয়ডারি প্যানেল বা ইয়োক বসিয়ে যদি আপনারা কাতান ওড়না দিয়ে পরেন তাও দেখবেন যে অনেক ভালো লাগবে। এই যেটারও স্ক্রিনশট নিয়ে নেন, এটার প্রাইসও কিন্তু সেম মাত্র 2000 টাকা করে। এটার ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে আবার জর্জেটের মধ্যে, ঠিক আছে, এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে জর্জেটের মধ্যে, এটাও কিন্তু 4 পিস। এই যেটা হচ্ছে এটার নেভি ব্লু কালারের প্যান্ট, আর এটা ইনার হচ্ছে এটার সাথেই দিয়ে দিয়েছি। হ্যালো আপু, হ্যালো আয়েশা আপু, লাভ ইউ টু পারভিন আক্তার আপু। এই যে যাদের যাদের ভালো লাগছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা করে। অ্যাড্রেসটা কিন্তু আমি ডিটেলসে দেখিয়েছি, এত কাতান একসাথে ধরাই যায় না, পড়ে যায় ওড়নাটা। আপু জোস, হ্যাঁ ঠিকই মিম আপু একদম ঠিক বলেছে, ওড়নাটা অনেক অনেক অনেক, ওড়নার কালারটা অনেক কিউট, মানে আমি তো দেখলাম আমার ব্ল্যাকের সাথে অনেক ভালো লাগছিল, তাই না, ওড়নার কালারটা খুবই কিউট একটা কালার। পার্পেল কাতান আনবেন আপু? পার্পেল কাতানটা শিওর বলতে পারছি না, ওটা আসবে না কি আসবে না আমি এখনও জানি না, যদি আসে আমি বলে দিব, ওকে আমি অবশ্যই বলে দিব, মানে আমি লাইভ তো করবই, আর লাইভ যদি করি ওটা যদি আসে আমি করার আগে আমি বলে দিব পোস্টে যে আজকে আমি পার্পল কাতান দেখাবো, ঠিক আছে। আর এই ওড়নাগুলো কিন্তু অনেক লাইট ওয়েটের, মানে হচ্ছে একটু সিল্কি সিল্কি ওড়নাগুলো, হচ্ছে আপনার অপেরা কাতান যেরকম থাকে ওড়নাগুলো কিন্তু, ওড়নার ম্যাটেরিয়ালগুলো কিন্তু ওরকমই, একটু অপেরা কাতানের মতো, যদিও এটা বেনারসি কাতান কিন্তু এটার ওড়নার যে ম্যাটেরিয়ালগুলো, এটা তারপর পিঙ্কটা দেখালাম, এখন আরেকটা দেখাচ্ছি, এগুলোর ওড়নাগুলো একদম লাইট ওয়েট আর একদম খসখসানা, অনেকগুলো থাকে যে খসখসা খসখসানা, একদম হচ্ছে গিয়ে সিল্কি সিল্কি ওড়নাগুলো, ঠিক আছে, আর কি সিল্ক একটা ভাব আছে, একদম স্লিপারি একটা ভাব, মানে খুবই ভালো। আচ্ছা এখন আরেকটা নেভি ব্লু দেখাচ্ছি, এটাও হচ্ছে শার্টিন সিল্কের মধ্যে, এই ব্লু দুইটা দেখালাম, একটা হচ্ছে জর্জেটের মধ্যে দেখিয়েছে আর এটা হচ্ছে গিয়ে আপনার শার্টিন সিল্কের মধ্যে। এটা নেকের কাজটা আমার অনেক পছন্দ, কারণ এটা নেকের কাজটা না খুব একদম একটা নেকলেসের মতো, এখান থেকে এভাবে করে ঘুরিয়ে নেকলেসের মতো এই কাজটা করা আছে। ইউজুয়ালি কাতান ড্রেসগুলোতে এই ধরনের কাজ খুব কম দেখা যায়, কারণ কাজ থাকে এরকম লম্বা লম্বা থাকে আর অনেক ধরনের ডিজাইনের মধ্যে থাকে, কিন্তু এটা কিন্তু এরকম নেকলেসের মতো কাজটা দেয়, আর এটাও হচ্ছে গিয়ে শার্টিন সিল্কের মধ্যে, আর খুবই শাইনি, ওকে অনেক শাইনি, ব্ল্যাকটা আছে, হ্যাঁ ব্ল্যাকটা আছে, আমি যেটা পরে রয়েছি। কাতান মানে ভালোবাসা, রেহান আপু বলেছে, হ্যাঁ কাতান এত সুন্দর, মানে আপনি হচ্ছে গিয়ে কোনো বিয়ে শাদি হলেই আর কি, আমার মনে হয় বিয়ে শাদিতে কাতান হচ্ছে গিয়ে বিয়ে শাদিতে পরার জন্য একদম 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 পারফেক্ট একটা ড্রেস। এখন আপনি একটু সিম্পল কাতান পরেন বা অনেক গর্জিয়াস ধরনের কাতানও থাকে, যেটাই পরেন সবই অনেক সুন্দর করে স্যুট করে আর কি ফাংশনের সাথে। এই যেটা হচ্ছে নেকের কাজটা, এটা নেকের কাজটা পুরো, এই যে এখানে এটার মধ্যে স্টোন বেশি, যেমন এখানে স্টোন আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে, মানে প্রতিটা লাইনে একটা করে স্টোন, সাথেই হচ্ছে স্কাই কালারের সুতার কাজ আছে, আর হচ্ছে গিয়ে খুবই হালকা জরি সুতার কাজ করে, এই যে এগুলো সব হচ্ছে গিয়ে জরি সুতার কাজ, সাথেই হালকা স্কাই কালারের সুতার কাজ আর হচ্ছে স্টোন বসানো, ওকে। প্রাইস হচ্ছে বলে দিয়েছি, প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা করে, ঠিক আছে। আচ্ছা আমার মাইকের তারটা একটু সরতো, এটা হলো গিয়ে ড্রেসের ফ্রন্ট, আর এটার নিচের প্যানেলটা দেখাই, এটার নিচের প্যানেলটা সুন্দর ফিরোজা কালার আর হচ্ছে গিয়ে ব্লু কালারের মধ্যে আর স্টোন বসানো, ঠিক আছে। আর সবাই কিন্তু খুব সুন্দর করে, আপু তুমি আমাকে ভুলে গিয়েছো, না অলি হোসেন আপু আমি সত্যি আপনাকে ভুলিনি, আমি জানি আপনার নাম হচ্ছে নিপা আপু, দেখেছেন আমার মনে আছে আপনি বলেছেন, আমি আপনাকে ভুলিনি আপু। লাইভে কমেন্ট করলে আমি না অনেক সময় দেখা যায় যে অনেক আপুদের কমেন্ট না পড়তে পাই না, কারণ আমি ড্রেস দেখাতে এত বিজি, আর আমাকে তো জানেনি, আমি কমেন্ট পড়ার সাথে সাথে যদি ড্রেস দেখাই তাহলে দুইটা একসাথে মিক্স হয়ে অন্য একটা কথা হয়ে যায়, মানে এত সমস্যা আমার। এই যেটা হচ্ছে নিচের প্যানেলটা ফিরোজা আর গোল্ডেন কালারের, ওকে।
পার্পল কাতান কবে পাবো আপু, জানি না আপু পার্পল কাতান কবে আসবে। আমি সত্যি আমি জানি না আমাদের পার্পল কাতান কি রিস্টক হবেও না কি হবে না। আচ্ছা, এটার স্লিভটা খুঁজে পাচ্ছি না, দেখা যাচ্ছে কিন্তু হাতে আসছে না। এই যে ওয়াও, এটা স্লিভ অনেক সুন্দর। এটা স্লিভ হচ্ছে কি, এই যে শার্টিন সিল্কের মধ্যে, আমি যদি উল্টা দেখাচ্ছি তাও আমি পুরোটা দেখাই। এই যে এটা স্লিভ হচ্ছে শার্টিন সিল্কের মধ্যে, এই কাজটা হচ্ছে স্লিভের নিচে পড়বে আর পুরোটা স্লিভে এরকম আমারটার মতো ছিটাফোটা করে ছোট ছোট সুন্দর কাজ আছে। আর এই সুন্দর কাজটা হচ্ছে গিয়ে আপনার এই যে এই জায়গাটার মধ্যে গোল করে পড়বে, দেখতে অনেক ভালো লাগবে অনেক। দিস ওয়ান ইজ সো নাইস, সুরাইয়া সুলতানা রিয়া আপু লিখেছে। হ্যাঁ আসলে অনেক সুন্দর, আর এটা কালারটা খুবই সুন্দর। এটা কালারটা, এই ড্রেসটা পরলে অনেক সুন্দর লাগবে, কারণ খুব ব্রাইট লাগবে এটা পরলে। এটা কালারটা অনেক সুন্দর একটা কালার। আর এই যেটার ভিতরেও ইনার আছে, সবগুলো কামিজের ভিতরে আপনার ইনার পেয়ে যাবেন। আর প্যান্ট হচ্ছে দিয়ে দিব, এটার অন্যটা দাও। এই যেটা হচ্ছে এটার প্যান্ট, ঠিক আছে, এটা হলো গিয়ে ড্রেসের প্যান্টটা। আচ্ছা, এটার ওড়নাটা অনেক সুন্দর, কারণ এটার ওড়নাটা হচ্ছে গিয়ে ফিরোজা কালারের মধ্যে, ঠিক আছে, ফিরোজা কালারের মধ্যে। আর এটার ওড়নার কাজটা দেখাই, এটার পাড়টাও অনেক চওড়া, এই যেটার পাড়টাও অনেক চওড়া, আর মাঝখানে সুন্দর একটা ডিজাইন আছে। এই যে এই ডিজাইনটা, এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর করে মাঝখানে এই জরি সুতার কাজটা করা আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে। আর এই এটাতেও কিন্তু এরকম গোলাপ ফুলের কাজটা করা, ওকে, এই যে এখানেও হচ্ছে কি এরকম গোলাপ ফুলের জরি সুতার কাজ করা আছে। আপু সব নিতে ইচ্ছা করে, শান্তা হিয়া আপু লিখেছে। হ্যাঁ, এত সুন্দর সুন্দর ড্রেস, সব নিতে তো ইচ্ছা করবে, আমারই যে কি ইচ্ছা করে, আমার মনে হচ্ছে আমি সবই নিয়ে নিই, কিন্তু হচ্ছে গিয়ে সব সময় সব নেওয়া যায় না এর জন্য, কিন্তু যদি পসিবল হতো আমিও নিয়ে নিতাম। আসলে ড্রেসগুলো এত সুন্দর, মন চাই যে সবই নিয়ে নিই, তাই না? সব নিয়ে প্রতিদিন একটা করে ড্রেস পরবো, আর হচ্ছে গিয়ে প্রতিদিন বাইরে যাব, বাইরে গিয়ে একটা করে ড্রেস পরে ঘুরে আসবো। এই যে এটা হচ্ছে ওড়নাটা, ঠিক আছে, ওড়নাটা হচ্ছে ফিরোজা কালারের, আমি এটা ধরি, এটার প্রাইসও কিন্তু সেম মাত্র 2000 টাকা করে। যদি এটা কারো ভালো লেগে থাকে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে পারেন আমাদের পেজে, নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ, ওকে। এই যে এটা হচ্ছে এই ড্রেসটা, এটা হলো গিয়ে ফিরোজা আর ব্লু কালারের মধ্যে। এই যে এগুলো যদি সব মেকিং করে দেখানো যেত তাহলে অনেক ভালো হতো, কারণ তাহলে বোঝা যেত যে হ্যাঁ প্রতিটা ড্রেস অনেক সুন্দর সুন্দর। আর এই যেটা হচ্ছে এটার প্যান্ট, ইনার আর প্যান্ট একসাথে পেয়ে যাবেন, এটা কিন্তু 4 পিস, প্রাইস হচ্ছে 2000 টাকা। আপু সিল্ক ড্রেস চাই, আচ্ছা ওকে আপু, আবার আমি সিল্ক ড্রেস নিয়ে আসবো। লাস্ট কিছুদিন তো আমি দুই দুই দিন একদম সিরিয়ালে অনেক 8টা সিল্ক ড্রেস দেখিয়েছি, আল্লাহ কতগুলো দেখিয়ে দিয়েছি আমি। এই যেটা হচ্ছে এই ড্রেস, এটা প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা করে। সিল্ক ড্রেস আবার কবে আনবো আমি জানি না, কিন্তু আমি আবার নিয়ে আসবো, ঠিক আছে। আপু বসুন্ধরা সিটি শোরুমে কি আছে এই ড্রেসগুলো? হ্যাঁ, বসুন্ধরা সিটি শোরুমে গেলে পেয়ে যাবেন, আমারটা অবশ্যই পেয়ে যাবেন, বাকিগুলো আমি শিওর বলতে পারছি না। আমাদের আর কি বসুন্ধরা সিটি শোরুমে নাম্বার যদি থাকে তাহলে ওখানে আপনারা কল করে কিন্তু জেনে নিতে পারবেন। আর যারা আমাদের শোরুমে যাবেন, শোরুম থেকে একটা করে কার্ড নিয়ে এসে করবেন, কারণ আমাদের শোরুমে আর কি ওই কার্ডে আমাদের বসুন্ধরা শোরুমের নাম্বার আর যমুনা ফিউচার পার্ক শোরুমের নাম্বার দেওয়া আছে। তো আপনারা যখন শোরুমে যাবে আপনারা ওই নাম্বারে কল করে জেনে নিবেন যে আপনারা যেই ড্রেসটা চাচ্ছেন ওটা আছে নাকি নেই, তাহলে আর কি আপনাদের ইজি হবে, তাহলে আর কি আপনারা জেনে যেতে পারলেন যে ওখানে কী কী অ্যাভেলেবেল আছে। কালোটা অর্ডার ডান, ওকে রোকসানা রহমান, আপু অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপু সিল্ক ড্রেস চাই, সিল্ক ড্রেস, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আবার সিল্ক ড্রেস আনার ট্রাই করব, ঠিক আছে, আমি আবার সিল্ক ড্রেস আনবো, কোনো সমস্যা নেই। আপু ফার্স্ট কি দেখিয়েছো? ফার্স্টে হচ্ছে আমারটা দেখিয়েছি আপু, আমি যে ড্রেসটা পরেছি সিঁদুরলাল ওড়না, এটা আমি দেখিয়েছি ব্ল্যাক আর রেডের কম্বিনেশন। দেন নেক্সট হচ্ছে গিয়ে ব্লু দেখিয়েছি একটা, ওটা হচ্ছে জর্জেটের মধ্যে ছিল, আর এখন আরেকটা ব্লু দেখিয়েছি সেটা হচ্ছে শার্টিনের মধ্যে ছিল। এখন যাদের যেটা ভালো লাগে, আর তো নাই না, আচ্ছা যাদের যেটা ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারবেন। আজকে কিন্তু আমি শুধু 3টা কাতান ড্রেস দেখালাম, এই 3টা থেকে যাদের যেটা পছন্দ হয়েছে আপনারা নিয়ে নেবেন, আর সবগুলোর প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা করে। আর কি এতটুকুই, হোপফুলি সবাই আমার লাইফটা শেয়ার করে দিয়েছেন, আর যারা আমাদের রেকর্ডেড লাইফটা দেখবেন সেটাও হচ্ছে কি শেয়ার করে দিবেন, ঠিক আছে। আল্লাহ সবাই সিল্কের জন্য পাগল হয়ে গেছে। সিল্কগুলো কি শোরুমে অ্যাভেলেবেল? হ্যাঁ সিল্কগুলো শোরুমে অ্যাভেলেবেল আছে, তাও আমি শিওর না, আমরা দিয়ে দিয়েছিলাম, এখন স্টক আউট হয়ে গিয়েছে নাকি আমি শিওর বলতে পারছি না, কিন্তু অনেক ধরনের সিল্ক আছে, তো আপনারা গেলে অবশ্যই একটা না একটা সিল্ক তো আনতেই পারবেন, আর না হলে কল দিয়ে একটু জিজ্ঞেস করে নিন, ওকে। আপু
বুঝি নাই কিসের ব্যাগ দেখাবো মিম আপু, আমি আসলে বুঝিনি। সিল্ক ড্রেস আনো, আচ্ছা আচ্ছা সমস্যা নেই, নিয়ে আসবো। জামার ম্যাটেরিয়াল, জামার ম্যাটেরিয়াল আমি যেটা পরেছি এটা হচ্ছে কি শার্টিন সিল্কের মধ্যে, তারপরে লাস্ট যে ব্লুটা দেখালাম ওটা ছিল শার্টিন সিল্কের মধ্যে, আরেকটা দেখিয়েছি সেটা হচ্ছে গিয়ে জর্জেটের মধ্যে ছিল। তো দুই ধরনের ম্যাটেরিয়ালই আজকে দেখিয়েছি, জর্জেটও দেখিয়েছি শার্টিন সিল্কও দেখিয়েছি, যেটা যাদের ভালো লাগবে সেটা নিয়ে নেবেন আপু। ও চুনরি ড্রেস, আচ্ছা আচ্ছা ওকে চুনরি ড্রেস চাই, আচ্ছা আমি ট্রাই করছি চুনরি ড্রেস আনার, কারণ যেহেতু চুনরি ড্রেস আপুরা অনেক 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 পছন্দ করেছে তো আমারও কিন্তু আনার ইচ্ছা আছে। এখন যদি পসিবল হয় আমি অবশ্যই নিয়ে আসবো, ঠিক আছে আমি অবশ্যই নিয়ে আসবো, আমি ট্রাই করছি, এখন আমি পেলেই নিয়ে এসে পরবো। জামার ম্যাটেরিয়াল ডিটেলসে বলে দিয়েছি, জামা ওড়না সব কিছুর ম্যাটেরিয়াল আমি ডিটেলসে বলে দিয়েছি, ইনার প্যান্ট সহ লেন্থ বডি সব কিছু আমি ডিটেলসে বলেছি, ঠিক আছে। আমি তাহলে এখন চলে যাই, কারণ অনেকেই নতুন জয়েন করছে, তো আমি চলে গেলে আপনারা ফার্স্ট থেকে লাইফটাকে রিভাইন্ড ফরওয়ার্ড করে দেখে নিলে আপনারা সব কিছু বুঝে যাবেন। আর আজকে যে কটা কাতান ড্রেস দেখালাম সবগুলোর প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা করে, আর সবগুলো কিন্তু 4 পিস, প্রতিটা ড্রেসের সাথে আপনারা ইনার আর প্যান্ট সুন্দর করে পেয়ে যাবেন, আর প্রতিটা ড্রেসের কোয়ালিটি খুব 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 ভালো। কোয়ালিটি নিয়ে একদম চিন্তা করবে না, কারণ কোয়ালিটি অবশ্যই ভালো হবে, আর প্রাইস খুবই রিজনেবল 2000 টাকা। তো যদি আপনাদের ড্রেসটা দেখে ভালো লাগে তাহলে নিয়ে নেবেন, তারপরে নিলে তো বুঝবেনই যে আসলে হচ্ছে কত ভালো কোয়ালিটির ড্রেস আপনারা 2000 টাকায় পেয়েছেন। ওকে সিল্ক চাই, আচ্ছা আমি সিল্ক নিয়ে আসবো, ঠিক আছে আমি সিল্ক নিয়ে আসবো, দেখি আমি আবার নেক্সট কবে সিল্ক দেখাই, কিন্তু আমি আবার সিল্ক আনা ট্রাই করছি। আমি আসলে এর জন্য অনেকগুলো সিল্ক দেখাই একসাথে, চারটা চারটা করে দেখিয়েছি লাস্ট দুইবারই, যেন হচ্ছে স্টক আউট হয়ে গেলে আইটা নিয়ে নিতে পারি, কিন্তু দেখা যায় যে সব একসাথে কাছে যাচ্ছে স্টক আউট হয়ে যায়। ওকে তো আমি আবার সিল্ক নিয়ে আসবো, কোনো চিন্তা করার কারণ নেই, আমি সিল্ক অবশ্যই নিয়ে আসবো। সবার সাথে আবার কালকে দেখা হচ্ছে, কালকেও 2:30 আসবো, কালকে কী দেখাবো জানি না, তো দেখা যাক কালকে কী দেখায়, কিন্তু যাই দেখায় অবশ্যই সুন্দর একটা কিছু দেখাবো। কালকেও 2:30 সবার সাথে দেখা হবে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাকে 2:30 আবার কালকে জয়েন করবেন, আল্লাহ হাফেজ সবাইকে।